মেয়েরা তার পার্টনারের কাছ থেকে টাকা চায়। মেয়েরা তার পার্টনারের টাকা দেখেই তাকে গুরুত্ব দেয়। মেয়েরা দামি দামি গিফট চায়। মেয়েদের মন ভীষণ রকম জটিল, অনেকটা ধাঁধার মতো। অঙ্ক সলভ হয়ে যায়, কিন্তু মেয়েদের মনের জটিলতা সলভ হয় না। মেয়েদের মন বোঝা জাস্ট ইম্পসিবল। যারা এই ধরনের চিন্তাধারা রাখো, আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। পৃথিবীতে তুমি যে কোনো মেয়েকে, যে কোনো ওমেনকে হ্যাপি রাখতে পারবে যদি তুমি এই সিম্পল জিনিসগুলো বুঝে যাও। এই সিম্পল জিনিসগুলো তোমরা প্রত্যেকে জানো, কিন্তু দেখেও না দেখার ভান করো, বুঝেও না বোঝার ভান করো। তুমি কি কখনো সত্যি সত্যি চেষ্টা করেছো? আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো একজন ওমেন সত্যি কি চায় তার পার্টনারের কাছ থেকে। যদি তুমি জেনে যাও, তাহলে অবশ্যই তোমার রিলেশনশিপ বা তোমার ম্যারেজ ভীষণ রকম হ্যাপি এবং হ্যাপেনিং হবে। নাম্বার ওয়ান, মেয়েরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় টাকাকে, এটাই ভাবছ? নো, একেবারে মিথ্যে কথা, একেবারে ভুল কথা। প্রত্যেক মেয়ে চায় তার পার্টনার হবে কেয়ারিং। প্রত্যেক মেয়ে চায় সে যখন রিলেশনশিপে থাকবে বা ম্যারেজে থাকবে, সে যেন সেফ ফিল করে, তার পার্টনার যেন তার কেয়ার করে। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের বলবো, তুমি কি তোমার পার্টনারের কেয়ার করো? যদি তুমি তোমার পার্টনারের কেয়ার করো, ডেফিনেটলি সে অনেক হ্যাপি, সে অনেক সুখী তোমার সাথে। কিন্তু যদি তুমি এটা না করো, তাহলে সে কখনোই তোমার সাথে হ্যাপি থাকবে না, বাকি তুমি যা কিছু তার জন্য করে ফেলো। নাম্বার টু, আন্ডারস্ট্যান্ডিং। তুমি কি তাকে বোঝো বা বোঝার চেষ্টা করো? বোঝা মানে কি? সে যখন তার ইমোশনাল কথাগুলো বলছে, সে যখন তার প্রবলেমগুলো তোমার সাথে শেয়ার করছে, তুমি কি সেই জিনিসগুলো সিরিয়াসলি শোনো, নাকি সেই তার প্রবলেমগুলোকে ইগনোর করো, কখনো গেম খেলো, কখনো ফেসবুক স্ক্রল করো, এটা করো ওটা করো, কিন্তু তার কথা মন দিয়ে শোনো না? যদি তুমি এটা দীর্ঘদিন চালিয়ে যেতে থাকো, তুমি যদি তাকে বোঝার চেষ্টা না করো, যদি তুমি তাকে না শোনো, তোমাদের মধ্যে দূরত্ব কিন্তু আসবেই। নাম্বার থ্রি, পৃথিবীর সবাই জানে একটা মেয়ে রেসপেক্ট ডিজার্ভ করে। প্রত্যেক নারী রেসপেক্ট ডিজার্ভ করে, রাইট? তুমি তাকে বাড়িতে খুব বাবু শোনা করছো, কিন্তু তুমি যখন পাবলিক প্লেসে যাচ্ছ, তোমার অ্যাকশন ম্যাচ করছে না। হয়তো তুমি পাবলিক প্লেসে এমন রুডলি কোনো কথা বলছো যেটা সে নিতেই পারছে না, বা তাকে হার্ট করছে। তুমি বলো, এটা কি রেসপেক্ট? এটা কি সে ডিজার্ভ করে? সে কখনোই তোমার সাথে হ্যাপি থাকবে না যদি তুমি এই জিনিসগুলো তার সাথে করো। নাম্বার ফোর, এমনিতেই মেয়েরা বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হয়, কিন্তু তার পার্টনার যদি তাকে সাপোর্ট না করে, সাপোর্টিভ পার্টনার যদি না হয়, বিয়ের ক্ষেত্রেও বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, রিলেশনশিপেও বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। সে তোমার কাছ থেকে সাপোর্ট চাইছে, কিচ্ছু না, একটুখানি ভালো কথা বলো, একটুখানি মোটিভেট করো, সে যেটা করতে চাইছে সেটাতে একটু ইন্সপায়ার করো, বাস এতটুকুই সে তোমার কাছে চায়। এটা করে দেখো, সে তোমাকে ছাড়া অন্য কিচ্ছু ভাববে না। নাম্বার ফাইভ, ভীষণ রকম ইম্পর্ট্যান্ট, একটা ছেলে যেমন ভাবে ভাবে, একটা মেয়ে একটু ডিফারেন্ট ভাবে ভাবে। মেয়েরা অনেক বেশি ইমোশনালি অ্যাটাচড হয় পার্টনারের সঙ্গে। সো তুমি কতটা ইমোশনালি অ্যাটাচ তার সঙ্গে, সেটা ভীষণ রকম ইম্পর্ট্যান্ট। তুমি কি ইমোশন ইনভেস্ট করছো তোমাদের সম্পর্কে? তুমি কি তোমার রিলেশনশিপে ইমোশন ইনভেস্ট করছো? যদি করে থাকো, সে ডেফিনেটলি তোমার সাথে হ্যাপি থাকবে, তোমাদের মধ্যে একটা অন্য লেভেলের বন্ডিং হবে। কিন্তু তুমি যদি ইমোশন ইনভেস্ট না করো, তাহলে তার মনে হতে বাধ্য যে সে শুধু শুধু সম্পর্কে আছে। যদি তুমি তোমার পার্টনারকে স্পেশাল ফিল করাতে চাও, যদি চাও যে তোমাদের বন্ডিং একেবারে ইউনিক হবে, রিলেশনশিপে অন্য কিচ্ছু নয়, ইমোশনটাকে ইনভেস্ট করো।
আমি তোমাদের সাথে বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলেছি এবং আমি 100% শিওর প্রত্যেকে এগুলো জানো। কয়জন ফলো করো, কয়জন মেনে চলো আমাকে কমেন্টে জানাবে। আমার ভিডিও কেমন লাগলো, তোমরা কি আমার সাথে অ্যাগ্রি করছো নাকি ডিসঅ্যাগ্রি করছো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের মতামত। তোমাদের সমস্যার কথাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাকে হেল্প করতে। ডোন্ট ওয়ারি, লাইফের যে কোনো সিচুয়েশনে তুমি থাকো না কেন, আমি তোমার সাথে আছি, তুমি পারবে। ভালো থেকো প্রত্যেকে।